আজকে আমি ঠিক এই ধরনের একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন ফাইল নিউ, তারপর এখান থেকে আপনারা 12 ইঞ্চি এবং 18 ইঞ্চি দিবেন CMYK, তারপরে ওকে থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন আমরা এই রেক্টিকুলার টুল নেব। এই যে রেক্টিকুলার টুল নিয়ে জাস্ট এখানে আমরা একটা রেক্টিকুলার বক্স আঁকবো এবং আরেকটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্ট চেপে জাস্ট এটাকে বড় করবেন, সমান মাপে বড় হবে। হ্যাঁ, ঠিক এই অবস্থায় আমি দুটোকেই সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেখুন এই যে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট একটা আমি শেপটা আঁকলাম। তারপর এখান থেকে একটা কালার দিবেন। কালারটা করার পরে দেখুন এই যে কালার করার পরে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে এই যে ফিল কালারে চলে আসবে। তারপর দেখুন আবার রেক্টেঙ্গুলার নিয়ে আমি আরেকটা রেক্টেঙ্গুলার আঁকলাম। ঠিক এখান থেকে দেখুন ফিল কালার নান করে দেবো এবং স্টক কালার কালো 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 করে দিলাম। তারপর এইখান থেকে আমি স্টক কালারটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, তারপর আপনারা এখান থেকে দেখুন ব্রাশে যাবে না, এই যে ব্রাশে গেলেও হবে, অথবা ব্রাশটা কীভাবে ভেক্টর নিয়ে আসা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ব্রাশটা এখান থেকে নিলে নিলে বড় করবেন, তাহলে ব্রাশের সাইজটা এখান থেকে বিভিন্ন বক্স হয়ে যাবে, যে ব্রাশ সাইজ মতো করা যাবে। তারপর উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে দেখুন ব্রাশ লাইব্রেরি আছে, যে নিচে যাবেন ব্রাশ লাইব্রেরি, নিচে গেলে দেখবেন যে ব্রাশ লাইব্রেরি, এখান থেকে ভেক্টর প্যাক এবং এই যে গেঞ্জি ব্রাশ ভেক্টর, এখান থেকে আমরা বিভিন্ন ব্রাশের সাইজগুলো আনতে পারি। তারপর দেখুন আমরা এটিকে Ctrl+X দিয়ে কাটবো। তারপর দেখুন এই লাল বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ট্রান্সপারেন্সি চলে যাবো। এই যে ট্রান্সপারেন্সি, ঠিক ট্রান্সপারেন্সি আসার পরে এখানে মেক মার্কস এটি ক্লিক করবেন। তারপরে যে ক্লিপিং ক্লিক করার পর এইখানে সাদাটায় ক্লিক থাকা অবস্থায় Ctrl+F দিবেন। Ctrl+F দিলে দেখুন এটা আগেরটা যেটা আমরা Ctrl+X দিয়ে কেটেছিলাম ওটা Ctrl+F দিয়ে এখানে চলে আসবে। তারপর এখানে যে সাদা কালারটা চলে আসবে, আমি এখান থেকে দেখুন এই যে যখনই স্টকটা বাড়াবো তখন এটা বেশি হচ্ছে এবং স্টকটা কমালে এখান থেকে ছোট হচ্ছে, খেয়াল করছেন? তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দেবেন। এই যে ইরেজার টুল নেবেন, ইরেজার টুলে ক্লিক করার পর এইখানে আমরা যদি অল্ট চেপে ধরি, কিবোর্ডের সাহায্যে অল্ট চেপে ধরি, তাহলে এটাকে সুন্দরভাবে কাটা যায়। দেখুন অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এই যে দেখুন ও ঠিক সেখানে এই ল্যাক একটা শেপে কনভার্ট হবে। তারপর অল্ট চেপে ধরে টান দিলে এই শেপটা থেকে যাবে এখানে। তো দেখুন আমি অল্ট চেপে ধরে এইগুলো সবগুলো জাস্ট একটা শেপে নিয়ে আসছে। এই যে দেখুন এখানে শেপগুলো নিয়ে আসা যাচ্ছে এক এক করে, আমি সব জায়গায় জাস্ট ঘুরায় ঘুরায় আমি কিন্তু এই শেপগুলো তৈরি করছি। তারপর দেখুন এটাকে আমি রিফ্লেক্ট করে এই পাশে নিয়ে আসবো। তখন রাইট মাউস ক্লিক করে দেখুন এখানে রাইট মাউস ক্লিক করে আপনারা এই যে ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করার পর ভার্টিক্যালে আমরা এই যে আরেকটা নিয়ে নেবেন, ঠিক একই অবস্থায় এখানে রেখে যদি অল্ট চেপে ধরবে, অল্ট চেপে ধরে টান দিলে দেখবেন যে ওই শেপটাই চলে আসবে। এভাবে আপনারা সমস্ত কিছু ঘোরায় ঘোরায় এই শেপটা তৈরি করে দেবেন। আমি যেভাবে এই তৈরি করছি দেখবেন এখানে সুন্দর করে আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তারপর এখানে শেপটা তৈরি করার পর দেখুন এইখানে এই যে উপরে ট্রান্সপারেন্সি জাস্ট এই পাশেরটায় বাম পাশের এই লাল বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, লাল বাটনে ক্লিক করলে দেখবেন যে সুন্দরভাবে ও বসে গেছে। তারপর দেখুন এই আমার একটা যখন তৈরি হয়ে গেল তখন ঠিক একই ক্যাটাগরিতে আমি আরও চারটা ঠিক এরকম বক্স আঁকবো। এবং এই যে আমি চারটা বক্সের যে কালার দেবো সেই কালারটাগুলো আমি এখানে নিয়ে আসছি। দেখুন অল্ট চেপে ধরে টান দিলেই আপনারা
এই বক্সগুলো তৈরি হয়ে যাবে, যে একটা থাকবে ঠিক এই অবস্থায়, অল্ট চেপে ধরে টান দেবেন, টান দিলে দেখবেন যে আরেকটা তৈরি হবে, এবং কন্ট্রোল ডি দিলে বাকিগুলো তৈরি হয়ে যাবে। যে চারটে করলাম, তারপর এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে যদি ছোটো করেন তাহলে সমান মাপে এটা সাইজ মতো ছোটো হয়ে যাবে। তারপর এখান থেকে ওই দেখুন আইড্রপার দিয়ে আমি সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার দিয়ে এই কালারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি, এই যে এক এক করে সবগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। পরেরটা নেবেন, তারপর আইড্রপার নেবেন, এই যে আইড্রপার নিয়ে আরেকটা কালার দেবো, তারপর তৃতীয় নম্বর দেখুন এটা সিলেক্ট করে আইড্রপার নিলাম, তারপর এই যে এটা সিলেক্ট করলাম ঠিক একই অবস্থায় আমি চতুর্থ সিলেক্ট করে আইড্রপার দিয়ে চতুর্থ সিলেক্ট করে দিলাম। তাই এইভাবে আপনারা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমি একটা গ্রুপ করব, এটা গ্রুপ করে আবার এক্সপ্যান্ড করে দেবেন। তারপরে দেখুন আমি এই যে গুগলে আসার পর এখানে লিখবেন যে ভেক্টর লিকুইড টেক্সচার, হ্যাঁ এই যে ভেক্টর লিকুইড টেক্সচার এটি লেখার সাথে সাথে আপনারা এরকম বিভিন্ন অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনোটা একটা ইচ্ছা মতো নেবেন। তাই আমি দেখুন আমার ইচ্ছা মতো এই যে হালকা আমি এটা নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নেবেন। তো দেখুন এখানে যেটাই নেব সেটাই জাস্ট আপনার কিবোর্ডের সাহায্যে যে প্রিন্ট স্ক্রিন আছে ওইটা ক্লিক করবেন, হ্যাঁ ওইটা ক্লিক করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করবো। দেখুন আমি একদম সহজভাবে আপনাদের দেখাচ্ছি এটাকে, যখনই প্রিন্ট স্ক্রিন করবেন অথবা কপি নেবেন, হ্যাঁ রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ দিলাম, আর এখানে এসে কন্ট্রোল ভি দিলে দেখবেন যে এখানে পেস্ট হয়ে গেছে। তারপর এটাকে আমরা এই ইমেজ ট্রেসিং করবো। দেখুন উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যাই, দেখুন এখানে ইমেজ ট্রেস আছে, এই যে উপরের দিক, উপরের দিক দেখুন এখানে ইমেজ ট্রেস আছে, জাস্ট ইমেজ ট্রেসে আমরা ক্লিক করবো। এই যে ক্লিক করলাম, তারপর এই নয়েজটা একদম কমায় দেবেন, দেখুন এখানে এই যে নয়েজ আছে নয়েজটা কমায় দেবেন, আর অ্যাডভান্সে যাওয়ার পর যে নয়েজটা একদম কমায় দেবেন, আর এগুলো একটু বাড়াই দেবেন তাহলে হবে। আর তারপরে দেখুন এখানে হোয়াইটটা একদম যদি করতে চায় ইনডোর হোয়াইট দিয়ে এই যে প্রিভিউ ক্লিক করার সাথে সাথে দেখুন ওটা কিন্তু সুন্দরভাবে আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আপনারা যদি মনে করেন তাহলে স্টকটা আর একটু বাড়াইতে পারেন, যে স্টকে যায় জাস্ট যদি সাইজটা বাড়াই দেন তাই স্টকের সাইজটা বাড়ো আর একটু বেড়ে যাবে। দেখুন এই ইমেজ টেস্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে নেব, কন্ট্রোল এক্স দিলাম, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ট্রান্সপারেন্সিকে ওই যে ক্লিপটা উঠাই দিলাম, এবং সাদাটা থাকা অবস্থায় কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে দেখুন এই যে আমার পুরা যে আমি ইমেজ টেস্ট করছিলাম ওইটা চলে আসছে। ঠিক এটা থাকা অবস্থায় অল্ট চেপে ধরে আপনারা বাকিগুলো জাস্ট রাখবেন, এবং অল্ট চেপে ধরে টান দেবেন, দেখবেন যে ওইগুলো বসে যাবে। অল্ট জাস্ট এখানে রাখবেন, অল্ট চেপে ধরে টান দেবেন, হ্যাঁ ধরবেন এবং অল্ট চেপে ধরে টান দেবেন, সবগুলো টান দিলে দেখবেন যে এখানে বসে গেছে সুন্দরভাবে। আপনাদের এই যে গ্রুপটায় চারটা এই যে বক্সেই বসে যাবে সুন্দরভাবে আমি বসালাম। এখন আপনারা ইচ্ছা মতো আপনাদের সুন্দর একটা সাইজ বসাবেন। তারপর বসানোর পরে এই যে দেখুন আমি লেখাটা বসাবো এই পাশে, দেখুন ট্রান্সপারেন্সির ডান পাশে এটি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি বসে যাবে এবং সুন্দর একটা সাইজ চলে আসবে। এখন আবার এই যে ফাইলে যাবেন, তারপরে নিউতে যাবেন, নিউতে যায় এখান থেকে 4500 এবং 5400, হ্যাঁ 4500 পিক্সেল আর হাইট দেবেন 5400, হ্যাঁ 5400 পিক্সেল দেওয়ার পর আর সবই ঠিক থাকবে। ক্রিয়েটে ক্লিক করবেন, রেক্টেঙ্গুলার এখানে ক্লিক করে জাস্ট এই ডিসপ্লেতে ডবল ক্লিক করবেন এবং এখানে লিখে দেবেন রেক্টেঙ্গুলার এই যে 4500 আর হাইটে দেবেন 5400, হ্যাঁ দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করবেন। তারপর হোয়াইট যেহেতু আছে আমি ব্যাকগ্রাউন্ড দেবো কালো, এই হোয়াইটের উপর ডবল ক্লিক করে 6টা শূন্য দেবেন তাহলে মিচমিচে কালো হবে। তারপর এখান থেকে এই অ্যালাইনটা ঠিক করে দিয়ে কন্ট্রোল ফুল দিয়ে লক করে দেবেন, হ্যাঁ আচ্ছা। তারপর এটিকে জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বসে যাবে,
এই যে বসে গেছে এবং এটাকে আপনারা জাস্ট বড় করবেন। এই যে ছোটো আকারে হয়েছে এটা টেনে শিফট এবং অল্ট চেপে ধরে বড় করব। দেখুন এটাকে বড় করলাম শিফট অল্ট চেপে, তারপর রাইট মাউস ক্লিক করে এখন এই যে অ্যারেঞ্জে যাবে না, অ্যারেঞ্জে থাকা অবস্থায় ফ্রন্টে নিয়ে আসবে, ব্রিং টু ফ্রন্ট এখানে আনার সাথে সাথে দেখুন এই এটার ডিজাইনটা আরও সুন্দর হয়ে যাবে। তারপর এই অবস্থায় আমরা জাস্ট একটা সমান করে মিডিল পজিশনে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, মিডিল পজিশনে চলে আসবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা লেখবো কিছু দেখুন এখানে। তারপর দেখুন আমি এই যে শার্প লেখলাম, লেখার পরে এটিকে ফন্ট চেঞ্জ করে দেবো। এই যে এখানে থাকা অবস্থায় দেখুন এখানে ফন্ট চেঞ্জ করে দেবেন আপনারা, GRUS গ্রুস, এটা আপনারা যদি গুগলে সার্চ দেন ফন্টটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে জাস্ট অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড করে দেবেন, তারপরে আনগ্রুপ করে এখানে জাস্ট বসাই দেবেন। এবং এটার লেখার যে কালারটা আপনারা যদি মনে করেন কালো করবেন তাহলে কালো করবেন, আমি যেহেতু কালো করবো তো এক একটা ধরে এই যে আই ড্রপার দিয়ে জাস্ট এখান থেকে কালো করলে দেখুন কালো হয়ে যাবে প্রতিটারে, এই যে আলাদা আলাদা ধরবেন এবং কালো হয়ে যাবে। দেখুন এখানে আমি এটাও দিলাম, দেখুন এই সবগুলো লেখা এই যে কালো করে দেবে না। আচ্ছা, তারপর এইখান থেকে আমি একটা ডিজাইন আঁকবো সুন্দর করে, এখান থেকে দেখুন একটা ডিজাইন আঁকবো। তারপর দেখুন আমি ইলিপস নিয়ে এই যে ছোট্ট একটা গোল করে আঁকলাম, তারপর এইখানে দেখুন রোটেট টুল আছে, এই যে রোটেট টুল, জাস্ট রোটেট টুল ক্লিক করলাম এবং এই নিচে একদম নিচে ক্লিক করব, নিচে ক্লিক করে অল্ট চেপে ধরে হালকা একটু ঘোরাবেন, তারপর কন্ট্রোল ডি দিলে আপনারা এটা পুরো ডিজাইনটা তৈরি করতে পারবেন। ঠিক এই অবস্থায় পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন বিভিন্ন কালার, এই যে আমি এখান থেকে জাস্ট কালার চেঞ্জ করছি এবং এটার যে স্ট্রকটা, স্ট্রকটা মোটা করে বড় করে দিতে পারেন। এই যে এখানে আমি কালো দিলাম, আপনাদের ইচ্ছে মতন আরও বিভিন্ন কালার করবেন। তারপর এখান থেকে দেখুন এই যে এটা নিলাম, তারপর গ্রুপ করে দেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। হ্যাঁ, গ্রুপ করে আমি এখানে বসালাম এবং শিফট এবং অল্ট চেপে ধরে বড় করবেন। তারপর দেখুন এই যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আরেকটা তৈরি করবেন এবং কালার চেঞ্জ করবেন। নিচেরটা দেখুন কালো আর উপরেটা আমি আলাদা কালার দিলাম। তারপর এখানে আপনারা ওই যে দেখুন রবার নেবেন, হ্যাঁ রবার নিয়ে অল্ট চেপে ধরে যদি আমি নিচের দিক থেকে টান দেই দেখুন এটা একদম মুছে যাবে। দেখুন এই যে ইরেজার টুলটা নিলাম এবং অল্ট চেপে ধরবেন, হ্যাঁ অল্ট চেপে ধরে মুছে দিলাম। হ্যাঁ, এই যে মুছা, তারপরে দেখুন এই যে উপরেরটাকে জাস্ট কালোটাকে আমি একটু উপরে উঠাই দিলাম, দেখতেও সুন্দর লাগবে। এবং এই সামনের যে ডিজাইনটা, এটার ডিজাইনটা আমি একটু নিচে নামাই দিলাম। তো দেখুন এই উপরের যে দুটো ডিজাইন এটাকে আমরা গ্রুপ করলাম আর উপরের এই চারটাকে আরেকটা গ্রুপ করলাম। হ্যাঁ, আচ্ছা এই উপরের ডিজাইনটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাটলাম আর এইটাকে দেখুন একটা জাস্ট গ্রুপ করে আমি ট্রান্সপারেন্সি চলে আসলাম। ট্রান্সপারেন্সি আসার পরে এই যে মেক ট্রান্সপারেন্সি, তারপর এখানে ক্লিপে ক্লিক করবেন এবং সাদা জায়গায় ক্লিক করার পর কন্ট্রোল এফ দিবে, কন্ট্রোল এফ দিয়ে আসার সাথে দেখুন এখানে এটাকে বসে যাবে, সুন্দরভাবে বসে যাবে। তারপর এখানে এই বাম পাশের এই যে ডিজাইনটা, এই লাল যে ঘরটা আছে নর্মালের কাছে, এখানে ক্লিক করবেন, জাস্ট সুন্দরভাবে বসে যাবে। হ্যাঁ, তারপর দেখুন এই ক্যালিফোর্নিয়া লিখবেন, সামার টাইম 2023, এটাকে জাস্ট অবজেক্ট থেকে আপনারা এক্সপ্যান্ড করে দেবেন, দুটো লেখাকে এক্সপ্যান্ড করে দিয়ে জাস্ট আল গ্রুপ করে দেবেন। তারপরে এটা কালার চেঞ্জ করে নেবেন, হ্যাঁ সুন্দর করে যে কালারটা আপনাদের পছন্দ হয় সে কালারগুলো দিতে পারেন, দিয়ে এইভাবে আমাদের ডিজাইনটা সুন্দর তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।